সকলকে স্বাগত জানাই ব্ল্যাঙ্ক ক্যানভাসের আরেকটা নতুন ভিডিওতে। আজকের আমাদের ব্লগটা হতে চলেছে খুবই জমজমাট আর হই হুল্লোড়ে ভরপুর। আজকে আমরা ভাই বোনরা মিলে যাচ্ছি ক্যানিং এর একটা ক্যাফেতে জন্মদিন সেলিব্রেশনের জন্য। আর এই ক্যাফেটার নাম হচ্ছে অফসাইড ক্যাফে। ক্যানিং থেকে বেশ অনেকটাই ভেতরে, তাও আমরা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে ছুটে আসি কারণ এর চোখ জোড়ানো ডেকোরেশন। দেখো ভেতরের ডেকোরেশনটা দেখে মনেই হচ্ছে না যে এটা কোনো ক্যানিং এর ক্যাফে। আর এখানে এসে তুমি তোমার ফুড অর্ডার দিতে পারো। আর এখান থেকে একটু হেঁটে ভেতরে গেলে এরকম ছোট্ট ছোট্ট কটেজ করা আর তার উপরে খড়ের ছাউনি, কি সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে দেখেছো। মানে সবাই মিলে বেশ খেতে খেতে গল্প করা, এই এনভায়রনমেন্টে তার আনন্দটাই আলাদা। এই টেবিলটায় আমরা বসবো। এই যে চলে এসেছে আমাদের প্রথম অর্ডার, কফি, আর এটা হচ্ছে ফ্রাইড মোমো। ফ্রাইড মোমো আর কফি খাওয়ার পরে এলো এই পাস্তাটা। এখানে যে শুধু এনভায়রনমেন্টটাই ভালো তা কিন্তু নয়, খাবার দাবারের টেস্টও বেশ ভালোই। ভাইকে বললাম তুই একটু টেস্ট কর, তা ও কি করলো দেখো। প্রথম দফার খাওয়া আমাদের কমপ্লিট, আর তারপরে সবে আসছেন উনি কেক নিয়ে। চলো তাহলে কেকটা কেটে ফেলি। আর এবারের জন্মদিনটা না আমার কাছে খুব খুব ভালো লাগার কারণ তোমাদের সঙ্গে এই প্রথমবার আমি শেয়ার করছি আমার জন্মদিনটা। আর এই যে সমস্ত ভাই বোনরা একসাথে মিলে, কি যে ভালো লাগছে না তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। এভাবেই যেন তোমাদের সঙ্গে আরো আরো অনেকগুলো বছর কাটিয়ে দিতে পারি। চলো আর কথা বাড়াবো না, এবারে কেকটা কেটে ফেলি। এই হাসি খুশি মুহূর্তগুলোই তো আমাদের জীবনের সব, বলো। তাই সারাদিনের মধ্যে যতটুকু সময় পাচ্ছ নিজে খুব ভালো থাকো, আনন্দে থাকো, আর কাছের মানুষগুলোকেও আনন্দে রাখো। দেখবে নিজের জীবনটাও কখন ভালো হয়ে গেছে না বুঝতেই পারবে না। এবারে ভাই বোনকে একটু খাইয়ে দিই। আর তোমাদের সবার জন্য এটা। আর এবারে খাওয়া হবে পিৎজা। দেখছো কি ইয়ামি দেখতে, কিরে কেমন খেতে। আর সবার শেষে এগুলো খেয়ে আমরা এখান থেকে বিদায় জানাবো কারণ অনেকটা রাত হয়েছে। চলো এখান থেকে বেরোনো যাক। অফসাইড ক্যাফে থেকে সবাই চলে এসেছি এখন ক্যানিং বাজারে। আর এখানে এসে সবাই ঠিক করা হয়েছে যে ফুচকা খাওয়া হবে। তাই দাদাকে বললাম তুমি সুন্দর করে মাখাও, সমস্ত কিছু দিয়ে যেমন মাখাও। আর এরপরে দিল লেবু। লেবুর রসটা দেখে না মুখে পুরো জল চলে এলো। চলো ফুচকাটা খেয়ে নিই। ফুচকা তো খাওয়া হলো, এবারে শেষ পাতে খাওয়া হবে ফালুদা। এই যে সব ভাই বোনরা আমরা সবাই দাঁড়িয়ে আছি, এবারে তৈরি করছে ফালুদা। নেড়ে নে, তোরা আর ঠোকাঠুকি করিস না, এবারে খা না তো পড়ে যাবে। আজকে দিনটা আমার অসম্ভব ভালো কাটলো। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। দেখা হচ্ছে কাল।